হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা কিন্তু অনেকে জানতে চাই যে ফেসবুক বা ইউটিউব বা গুগলে বাংলাদেশের নায়ক নায়িকাদের মধ্যে কোন নায়ক নায়িকা কেমন ট্রেন্ডিংয়ে আছে এবং ফেসবুক বা ইউটিউবে কোন নায়ক নায়িকার ভিডিও সবচেয়ে বেশি আপলোড করা হয় এবং ফেসবুকে কোন নায়ক নায়িকার ছবি সবচেয়ে বেশি পোস্ট করা হয় চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন নায়ক নায়িকার জনপ্রিয়তা ফেসবুকে সবচেয়ে বেশি তো আমরা প্রথমে দেখব বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পপি আমরা দেখব পপির জনপ্রিয়তা ফেসবুকে কেমন তো পপি লেখে চার্চ করার পর কিন্তু একানব্বই হাজার পোস্ট আসছে পপির নামে অনলি পপি নামে তো আমরা যদি বাংলাতে দেখি পপির কতগুলো পোস্ট এসেছে বাংলাতে কিন্তু পাঁচ হাজারের মতো পোস্ট এসেছে পপির তো আমরা এখন দেখবো বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়িকা মৌসুমি মৌসুমির কেমন জনপ্রিয়তা ফেসবুকে তা আমরা দেখব তো ফেসবুকে মৌসুমির আঠেরো হাজার পোস্ট করা হয়েছে বাংলাতে আমরা যদি এখন ইংলিশে টাইপ করি তাহলে দেখা যাবে মৌসুমির প্রায় একষট্টি হাজার পোস্ট করা হয়েছে মৌসুমি নামে তো আমরা এখন দেখব বাংলাদেশের আরেকজন জনপ্রিয় নায়িকা শাবনূর শাবনুরের ফেসবুকে কেমন জনপ্রিয়তা তো শাবনূর শাবনূরের ইংলিশে প্রায় একুশ হাজারের মতো পোস্ট করা হয়েছে শাবনূরের ছবি বা বিভিন্ন জিনিস এবং ফেসবুকে র্যাঙ্কিংয়ে আছে শাবনুর একুশ হাজার পোস্ট আপনার যদি বাংলাতে দেখি যে কতগুলো পোস্ট করা হয়েছে সাবনুর সাবনুরে পাঁচ হাজারের মতো পোস্ট করা হয়েছে বাংলাতে মানে এগুলো ফেসবুকের র্যাঙ্কিং তো এখন আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা পূর্ণিমার কেমন ফেসবুকে জনপ্রিয়তা পূর্ণিমা লিখে সার্চ করলাম চোদ্দো হাজার পোস্ট আসছে পূর্ণিমার নামে তো এখন আমরা ইংলিশে দেখব যে পূর্ণিমার কেমন জনপ্রিয়তা পূর্ণিমা পূর্ণিমা কিন্তু ফেসবুকে প্রায় এক লক্ষ ছিয়াশি হাজারের মতো পোস্ট আসছে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা বেশি কিন্তু ফেসবুকে পূর্ণিমার কারণ পূর্ণিমার এক লক্ষ ছিয়াশি হাজার পোস্ট আসছে পূর্ণিমা নামে এখন যদি আমরা দেখি বাংলাদেশের নায়কদের মধ্যে ফেসবুকে কোন নায়ক কেমন র্যাঙ্কিংয়ে আছে চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখব বাংলাদেশের জনপ্রিয় নায়ক আমিন খান আমিন খানের ফেসবুকে কেমন জনপ্রিয়তা আমিন খান ফেসবুকে প্রায় পাঁচ হাজারের মতো পোস্ট আসছে আমিন খান নামে তো আমরা এখন বাংলাতে দেখবো আমিন খান লেখে আমিন খান এক হাজারের মতো পোস্ট আসছে তো আমরা দেখবো এখন রিয়াজ লাভার বয় রিয়াজের আমরা কিন্তু জানি যে বলিউডেও একজন রিয়াজ আছে তো বলিউডের রিয়াজ এগুলো সব মিলিয়ে দেখব রিয়াজের কেমন ইয়া ফেসবুকে জনপ্রিয়তা আমরা বাংলাতে লিখে সার্চ করলাম পনেরো হাজার পোস্ট এসেছে এখন যদি আমরা ইংলিশে দেখি তাহলে ইংলিশে প্রায় ষাট হাজারের মতো পোস্ট এসেছে রিয়াজের তো ষাট হাজারের মতো পোস্ট তার মানে বোঝা যায় যে র্যাঙ্কিংয়ে আমিন খানের থেকে এগিয়ে আছেন রিয়াজ ফেসবুকে তো এখন যদি আমরা দেখি যে রুবেল নায়ক রুবেলের রুবেল কিন্তু বাংলাদেশের ক্রিকেটারও আছে রুবেল রুবেল লেখার পর কিন্তু এন এক লক্ষ এক হাজার পোস্ট এসেছে রুবেলের নামে রুবেল হুসাইনের নামে এসেছে বারো হাজার তো আমরা অনলি রুবেলেরটা দেখব রুবেলের জনপ্রিয়তা কিন্তু রিয়াজের থেকেও বেশি দেখা যাচ্ছে ফেসবুকে তো আমরা এখন বাংলাতে সার্চ করে দেখব রুবেলের কেমন জনপ্রিয়তা রুবেল রুবেলের প্রায় ছচল্লিশ হাজার পোস্ট হয়েছে বাংলাতে মানে বাংলাতে ছিচল্লিশ হাজার আর ইংলিশে এক লক্ষ এক হাজার তো আমরা এখন দেখব বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ সালমান শাহ ফেসবুকে এখন কেমন জনপ্রিয়তা তো সালমান শাহ ইংলিশে পরে লিখবো আমরা আগে বাংলাতে লিখে চাষ করছি সালমান শাহ এক হাজারের মতো পোস্ট করা হয়েছে সালমান শাহ অনলি সালমান শাহ লেখে তারপর আমরা দেখবো ইংলিশ সালমান শাহ এখানে দেখাচ্ছে তেইশ হাজার পোস্ট তেইশ হাজার পোস্ট কিন্তু মুখের কথা না অনেক পোস্ট তিনি কিন্তু মারা গেছেন প্রায় পঁচিশ বছর আগে তারপরেও বলা যায় যে মোটামুটি ভালো র্যাঙ্কিংয়ে আছে ফেসবুকে বর্তমানে এখন আমরা দেখবো বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্না বাংলাদেশের জনপ্রিয় নায়ক মান্নার কেমন র্যাঙ্কিংয়ে আছে ফেসবুকে চলুন দেখে নেওয়া যাক মান্না আমরা যদি ইংলিশে লিখি তাহলে চার লক্ষ বারো হাজার পোস্ট এসেছে অনলি মান্না নামে আর অন্যান্য আরও এসেছে সেগুলো আমরা বাদ দিব এখন আমরা দেখব বাংলাতে মান্নার কতগুলো পোস্ট করা হয়েছে মান্নার প্রায় বিশ হাজার পোস্ট করা হয়েছে বাংলাতে তো এখন আমরা দেখব বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক তিনি তো উনি ফেসবুকে কেমন র্যাঙ্কিংয়ে আছে চলুন দেখে নেওয়া যাক সাকিব খান সাকিব খান লেখা ভুল হয়েছে সাকিব খান সাকিব খানের প্রায় উনষাট হাজার পোস্ট করা হয়েছে ফেসবুকে তার মানে বলা যায় যে বাংলাতেও ভালো র্যাঙ্কিংয়ে আছে সাকিব খান আমরা ইংলিশে দেখব এখন ইংলিশে প্রায় চার লক্ষ পঞ্চান্ন হাজার পোস্ট করা হয়েছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সাকিব খানের কেমন জনপ্রিয়তা সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষর উপরে কিন্তু পোস্ট করা হয়েছে সাকিব খানের তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের এখন পর্যন্ত যত নায়ক নায়িকা আছে সবার থেকে এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে সাকিব খান তবে মান্না মারা যাওয়ার পরেও ষোলো বছর হয়েছে মান্না মারা গেছে তারপরেও কিন্তু ওনার র্যাঙ্কিং কিন্তু ফেসবুকে বলা যায় সাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতোই তো তাছাড়া অন্য গুগলে কে সেরা সেটা যদি জানতে চান বা ফেসবুকে কে সেরা সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেওয়ার চেষ্টা করব তো আপনাদের সামনে কিন্তু আমি সরাসরি কথা বললাম জানি না ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ